হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে। আজকে শুভ ধনতেরাস। তো ধনতেরাসে তোমরা কে কী কিনছো আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এখন সকালবেলা আমি আটা মাখাচ্ছি রুটি করবো জন্য। বসিয়ে দিয়েছি রান্না, সকালের রান্না বসিয়ে দিয়েছি, আর তোমার গ্যাসটাও ফুরিয়ে গেল। রান্না করতে করতে এরকম গ্যাস ফুরিয়ে গেল না, বিরক্ত লাগে। এখন হচ্ছে আবার সেই টেনে টেনে গ্যাস নিয়ে আসতে হবে। তো এখনও সবাই বসালাম রান্নাটা। তো আজকে চাল কুমড়ো ঘন্ট করছি এখন সকালবেলা, আর তোমার রুটি করবো। আটা মাখানো হয়ে গেছে, আর হরলের ডালটা ভিজিয়ে রেখেছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে তোমার পেঁপে আর চাল কুমড়ো দিয়ে করবো ওটা। তো চলো দেখতে থাকো। রান্না করতে করতে যদি গ্যাসটা ফুরিয়ে যায়, তার মতো বিরক্ত আর কোনো কিছুতেই লাগে না মনে হয়। সকালে রান্না করছি, গ্যাসটা ফুরিয়ে গেছে, কি বিরক্ত লাগছে জানো বন্ধুরা। তার মধ্যে পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে, তো এর মধ্যে গ্যাসটা ফুরিয়ে গেল। আর তরকারি উনুনে বসানো, চাল কুমড়ো ঘন্ট উনুনে বসানো, এর মধ্যে গ্যাস ফুরিয়ে গেল। আর শান ঘুমাচ্ছে, এবারে শানকে ডাকবো। আর আমি অত বড় সিলিন্ডার নিয়ে না যেতে পারি না, সিলিন্ডারটা বারান্দায় থাকে তো, তো তার জন্য এমনি সরাতে খালি সিলিন্ডার নিয়ে যেতে পারি, কিন্তু ওই ভারী সিলিন্ডারটা আনতে পারি না, আমার মাজায় ব্যথা করে। এমনিতেই তো মাজা ইঞ্জেকশন নীল দাঁড়ায়, শান হওয়ার সময় যে সিজারের ইঞ্জেকশনটা দেয়, তো তার জন্য মাজা খুব যন্ত্রণা করে। তো যাই হোক, গ্যাস সিলিন্ডার শানকে ডাকতে এসছে ওপরে, যে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যায়, একটু লাগাতেও পারে না, লাগাবো আমি। তো নিয়ে যা, নিয়ে গিয়ে রাখ সিলিন্ডারটা। তো তাই জন্য ডাকতে এসছি। আর ব্যালকানিটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, তো তার জন্য ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হানি যে আলপনাটা দিয়েছে, সেটা আর কাকিমা মুছলো সেদিন, তোলেনি, তা বলছে থাক, যে থাক তাহলে ভালো লাগবে দেখতে। ধনতেরাস এই তোমার কালী পুজো আসছে, ওখানে একটা মোমবাতি কিংবা দিয়া যাই হোক জ্বালাবো। তো তার জন্য সেইভাবে তোলা হয়নি, রয়েছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। আর ওর মধ্যে দিয়ে আমি তোমার ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা ঠেলে ঠেলে নিয়ে আয়, ওরমভাবে মাজা ব্যথা করবে। এটার কাপড়ের বস্তার মধ্যে করে নিয়ে আয়। গ্যাস নিয়ে আসছে শান। গড়িয়ে গড়িয়ে নিয়ে, হ্যাঁ গড়িয়ে গড়িয়ে আনলে তাহলে মাজার যন্ত্রণা করবে না। তো এই যে শান দিয়ে গেল সিলিন্ডার, এবারে আমি সিলিন্ডারটা লাগাবো। আগে জানা তো বন্ধুরা কিছুই পারতাম না, এখন মোটামুটি সবই পারি, সবই করতে পারি। আসলে কি বলতো, সংসার তো সবই শিখতে হয়, সংসার এমনই একটা জিনিস সব কিছুই শিখিয়ে দেয় মানুষকে। তো যাই হোক, সিলিন্ডারটা তোমার লাগাবো, তো লাগিয়ে গ্যাসটা বুকিং করে দেবো। কারণ কি, ডবল সিলিন্ডার হলে কি হবে, তাও গ্যাসটা বুকিং করা থাকলে একটা টেনশনটা কম থাকে। তো এখন যাচ্ছি মন্দিরে, সৎসঙ্গ মন্দিরে আজকে অনুষ্ঠান আছে। আর কি বলতো বন্ধুরা, সকালবেলা জেঠু ফোন করে বলল কি যে তোমার অনুষ্ঠান আছে আজকে, কি একটা মিটিংও আছে, প্লাস আজকে তোমার খাওয়া দাওয়াও আছে দুপুরবেলা। তো আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে 10টার দিকে জেঠু ফোন করলো, এখন বাজে 11:45। তো আমি বললাম যে একটু রান্না তো হয়ে গেছে, কালকে রাত্রেবেলা বলোনি, তো বললো চলে আসো রান্না থাক, রাত্রেবেলা খেয়েও খুনি। তো তার জন্য যেতে হবে সৎসঙ্গ মন্দির, যেতে হবে কি যাচ্ছি। আর শান চুল কেটে আসলো, আমাকে ছুস না, আমি মন্দিরে যাব, শানটার করে নে, করে আমি ফোন করবো, খুনি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ দেরি আছে। হ্যাঁ তাহলে চলো মন্দিরে গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। মন্দিরে মিটিং ছিল বললাম, তো মিটিংটা কি নিয়ে জানো তো, ওই যে পৌষ মাসে যে ঠাকুরের আমাদের অনুষ্ঠান হয়, বড় করে যে সব জায়গায় অনুষ্ঠান হয়, ওই ষষ্ঠী জাগরির যে অনুষ্ঠানটা হয়, সেই জন্যই, সেই মিটিংটার জন্যই আমাদের ডাকা হয়েছে। তো এবারে মেয়েদের সব দায়িত্ব দেবে, সব জায়গায় মেয়েদেরই এখন কদর বেশি, তো মেয়েরা বেশি দায়িত্বটা নেবে, মেয়েরা, তাই সেই নিয়ে আলোচনা হচ্ছিল মন্দিরের মধ্যে।
আর মন্দিরের সামনে জানো তো বন্ধুরা খুব জল, কারণ মন্দিরটা প্রচণ্ড নিচু, আর মিলন সঙ্গে মাঠের জলটা পুরো মন্দিরের মধ্যে মানে বারান্দায় পর্যন্ত চলে আসে, এতটাই নিচু মন্দিরটা। মন্দির থেকে আসলাম এখন, আর এই যে কাকিমা, এখন 2টোর বেশি বাজে, বাড়ি যাচ্ছি। কোনটা গো আমার, এই হাতলালা বিস্কুট দাও, বিস্কুট দাও কাকি। বাবা কাকি বললো 6টায় আসতে, আমি 5:45 এসেছি, রেডি হয়নি, সাজুগুজু হচ্ছে। সুন্দরী কাকি সাজুগুজু, আবার চাও করে নিয়ে আসবো, চা খাবো। তো আমরা 3জনে বেরালাম, ওইদিকে মৌসুমি বৌদিও গেল আমাদের সাথে, তবে মৌসুমি বৌদির দুপুরবেলায় কেনা হয়ে গেছিল, আর আমরা এই বিকালের দিকে বেরালাম। দেখছো চৌরঙ্গীর প্যান্ডেলটা মোটামুটি শেষের দিকে, কারণ পরশু দিন তো কালী পুজো বৃহস্পতিবার, আর কি সুন্দর লাইটিং করেছে চৌরঙ্গীতে, বিশাল বিশাল পুজো হচ্ছে এবারে চাঁদপাড়া বাজারে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় জানো না তো, সোনা গয়নার দোকানে বলো, তারপরে মুদি দোকানে বলো, তারপরে ফুলের দোকানে, এমনিও কি লক্ষ্মী পুজোর দিন মানে কালী পুজোর দিন অনেকে লক্ষ্মী পুজো করে, সেই জন্য সব কেনাকাটা করছে। আর দেখো লাইটিং করেছে চৌরঙ্গীর মোড় থেকে, আগে যেন এরকম রিচুয়াল ছিল না, এখন যত দিন যাচ্ছে তত রিচুয়ালের ঘটা হচ্ছে, আর বাঙালি তো যা দেখবে তাতেই হামলে পড়ে। তো কাকি নিল এখান থেকে টিপ ঠাকুরের, আর আমি নিয়েছি লবণ আর ধনে, আর আর কিছু নিইনি আমি। প্যান্ডেল কাকু এই যে ও মাসি 1400 কত, 1400 কত, হ্যাঁ 20 টাকা এইটুকুনি, বাপরে বাপ কি অবস্থা, ডাকাত তো হয়ে গেছো তুমি, অবশ্যই তুমি ডাকাত হয়ে গেছো। যে কাকি কিনেছে ময়ূরের পালক, কাকি মাথায় দেবে ময়ূরের পালক, নাকি ধনতেরাসে ময়ূরের পালক কিনতে বাবা, নিয়ম যে বেরিয়েছে 1000 টাকা তার ঠিক নেই। এইগুলো ভালো প্লাস্টিকের জিনিস ভালো, কেটে নাও সুন্দর বাকে। এই যে একটা মানে কি বলবো, মানুষের কত যে শখ তার বলার মতো না। হ্যাঁ বাজারে মানে কি যে অবস্থা, মানে ভিড় উপচে পড়ছে এতটা পরিমাণে ভিড়। তো এবছর কিছু নিলাম না, ওই লবণ আর ওই ধনে কিনেছি, আর কিছু নেই। এক বছর কিনেছিলাম তোমার ওই পিতলের ঠাকুরের বাসন কিনেছি, এক বছর কিনেছিলাম আমি লক্ষ্মী গণেশ, ঠিক আছে 2 বছর কিনেছি, তারপরে আর মানে বাপ্পা 2 বছর আসছে না, তো 2 বছরই অফ, কিছু নেই না। তো দেখা যাক সামনের বছর নিতে পারি নাকি ঠাকুরের কৃপায়। অনেকের ধনতেরাসে আবার পুজো বাজিও করে, এই বিকালে শুভ মুহূর্তটা অনেক সময় পুজো টুজো করে, লক্ষ্মী মানে লক্ষ্মী নারায়ণের পুজোও করে। তো যাই হোক এটা নন বেঙ্গলিদের উৎসব, কিন্তু আমরাও এখন বাঙালিরাও এতে মেতে উঠেছি, তাই না? পুরোনো দিনের বইয়ের মতো কিন্তু কোনো বই হবে না, এখনকার যত সব উল্টোপাল্টা বই, আমার তো এখনকার বই দেখতে একদমই ইচ্ছা করে না। পুরোনো দিনের বইগুলোর একটা টপিক ছিল, একটা তোমার মানে ভালো আর কি নায়ক নায়িকা এখনও আছে, তবে এখনের থেকে আগেরকার দিনের বইগুলোর মানে একটা সেট আপ ভালো ছিল, গল্প ছিল, আর এখনকার দিনের বইগুলোতে কোনো গল্প নেই, উল্টোপাল্টা কোথা দিয়ে এ আসছে ও আসছে সে আসছে, আর খুবই বাজে লাগে। ওর জন্য তোমার পুরোনো দিনের বই ভাল লাগে, তো পুরোনো দিনের বইই চালিয়েছি একটা।
খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে রয়েছি, আর বসে বসে টিভি দেখছি, বাজিগার বইটা ওটা দেখছি, আর দই পাতাবো। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, দইটা পাতাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই, গুড নাইট, টাটা।